দর্শক দেখুন, আজকে আমার যে জিমের ইনস্ট্রুমেন্টটা চলে আসছে, আপনারা দেখুন ইনস্ট্রুমেন্টটি। এই যে দেখুন ইনস্ট্রুমেন্ট, এটি হচ্ছে সাধারণত আমরা সিক্স প্যাক বলে থাকি, বাট এই ইনস্ট্রুমেন্টটি হচ্ছে সেভেন প্যাক কেয়ার। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, ভিডিওটি গুরু হয়ে গেছে, আমি ভিডিওটা একটু সোজা করে দিচ্ছি। এই যে দেখুন, এটি হচ্ছে সেভেন প্যাক কেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন সেভেন প্যাক কেয়ার ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে একদম অরিজিনাল ব্র্যান্ডের। এই যে দেখতে পাচ্ছেন কী কী দেওয়া আছে এখানে, ইন্ট্রোডিউসিং সিক্স কেয়ার এপিসোডি, একদম বডি বিল্ডিংয়ের ইনস্ট্রুমেন্ট। এটি আমি আপনাদেরকে সামনে নিয়ে এখন আনবক্সিং করব। দর্শক, আপনারা আমার সাথেই থাকুন, আমি এখন আমার এই জিমের যে প্রোডাক্টটি, এটি আমি আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টটি কাটতেছি। এটা বেলেটও একটু সুবিধা হয়। দেখো, দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট কেটে ফেলছি আমাদের ইনস্ট্রুমেন্ট বক্সটি। বাসায় আপনারা যারা বসে বসে, আপনাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, বডি ফিটনেস কমে যাচ্ছে, তাদের জন্য এই ইনস্ট্রুমেন্টটি খুবই কাজে দিবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্টটি আমি আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করতেছি। শুভ দর্শক, আপনারা দেখুন এই হচ্ছে ইনস্ট্রুমেন্টটি। এই যে ইনস্ট্রুমেন্ট, যেটাতে বিভিন্ন কীভাবে আপনি এক্সারসাইজ করবেন, বিভিন্ন স্যাম্পল এখানে দেওয়া আছে, অনেক পদ্ধতিতে এখানে এক্সারসাইজ করা যায়। দর্শক, আপনার ব্যাক সাইডও দেখুন, এটা ফ্রন্ট সাইড। এই যে দেখুন, মানে কি এক্সারসাইজ যে মেথডগুলো এখানে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে আপনি এখানে এক্সারসাইজ করতে পারবেন। ওকে দর্শক, আমি স্যাম্পলটি এখানে রাখলাম, এটা পরবর্তীতে আমাদের কাজে আসবে। এখন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একটা পাইছি আমরা, এটা একটু রুলার টাইপ মনে হচ্ছে। এই যে দেখুন, এই আর বিভিন্ন আমরা একটা একটা করে দর্শক এখানে খুলে রাখি, তাকে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, আমরা একটা রাখি, এই যে একটা রাখলাম, তারপর আমি এইটা রাখলাম। দর্শক, আমি আপনাদেরকে একটা একটা দেখে রাখতেছি এখানে, পরবর্তীতে আমি সবগুলো একসাথে ফিট করবো। এই যে দেখুন, এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা ফর্ম দেওয়া হয়েছে রুলারের। এই যে এটা আমি এখানে রাখতে, দেখো এই যে দেখুন, এটা একটা নাট সিস্টেম কি একটা দেওয়া হয়েছে। আচ্ছা দর্শক, আমরা এখানে রাখতেছি, পরবর্তীতে আপনার দেখে আমি দেখাবো। দর্শক, এই যে দেখুন, এটা হচ্ছে গিয়ে রাবারের, দর্শক এটা হচ্ছে রাবারের ফিতা টাইপের। দর্শক, এটা আমি আসলে বুঝতেই পারতেছি না, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এটা কেমনে কীভাবে কাজ করে বা এটার কাজ কি, আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। আমি আপনাদের এটাকে এখানে রাখতেছি, এটাকে এখানে রাখতেছি। দর্শক দেখি আমি আর কী কী আছে এটার মধ্যে। দর্শক, এই যে দেখুন, এই একটা জিনিস এটার মধ্যে আছে। এই যে কিরে বাবা, এটা তো আমি বুঝিও না দর্শক। এই যে একটা জিনিস দর্শক, এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম লোয়ার পাইপ দিয়ে অনেক হেভি দর্শক। এই যে আমি এখানে রাখলাম, আর কি আছে এটাতে।
দর্শক আপনারা দেখুন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। দর্শক এটা আমি ফিট করতে পারবো কিনা আমার টেনশন হচ্ছে, কারণ এই যে কঠিন জিনিস এটা অনেক কঠিন মনে হচ্ছে, এবং এটা আমি ফিট করতে পারবো কিনা আমার যথেষ্ট সন্দেহ লাগতেছে। এই যে দেখুন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। দর্শক আমি এখানে এটা রাখলাম এবং এটা আমি ফিট করতে পারবো কিনা দর্শক নিজে জানি না, তারপর আমি চেষ্টা করব। দর্শক দেখুন এই যে আরেকটি যন্ত্র, দর্শক এটা সম্ভব সাইকেলিং, এই যে আমি আপনার দেখাচ্ছি এটা এই সাইকেলিং করার জন্য এই যন্ত্রটি দেওয়া হয়েছে। এটা দিয়ে এরকম আপনারা সাইকেলিং করবো আমরা এটা দিয়ে, এটা আমরা এখানে রাখতে দর্শক। এখন আমাদের মেইন আচ্ছা আরেকটা জিনিস আছে, এই যে ছোট্ট একটা ওইটার সাথে কুলারের বার, এটা আমরা এখানে রাখতেছি, এবং এই যে কি একটা নাট বল্টু দর্শক, এটা আমরা এখানে রাখতেছি নাট বল্টুটি। এবং আমাদের যে মেইন দর্শক মেইন যে জিনিসটি দর্শক, এই হচ্ছে আমাদের যে মেইন যে আমাদের প্রধান আকর্ষণ, আমাদের মেইন জিনিসটি এটা আমরা আপনাদের বাইরে করবো। এটা দর্শক এই হচ্ছে আমাদের যে মেইন যে জিনিসটি, এইটি এইটি আমি আপনাদেরকে ভালো করে খুলে দেখাচ্ছি। দর্শক এখন একদম বডি বিল্ডার হয়ে যাবো, হিরো হিরোদের মতো সিক্স প্যাক বডি বানাবো দর্শক। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মেইন ইনস্ট্রুমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন সিক্স প্যাক কেয়ার। দর্শক দেখুন আমাদের মেইন ইনস্ট্রুমেন্ট এটি দেখা যায় ক্লিয়ারলি, ঠিক আছে। এই যে আমাদের সিক্স প্যাক কেয়ার, এটা হচ্ছে আমাদের মেইন ইনস্ট্রুমেন্ট। এই এই যে প্যাড দেখতে পাচ্ছেন দর্শক দেখুন বড় প্যাড, তিন মাস চার মাস পরে দেখবেন এই প্যাড একদম থাকবে না, একদম সিক্স প্যাক হয়ে যাবে, ওয়াও হবে ওয়াও। এই যে দেখুন দর্শক ইনস্ট্রুমেন্ট, আমি এটা এটা কীভাবে কাজ করে পরবর্তীতে এটা আমি ফিট করে আমি আপনাদেরকে দর্শক এটা আমি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা এরকম স্ট্যান্ড। আপাতত আমি এটা এখানে রাখতেছি, পরবর্তীতে আমি এটা ফিট করে দর্শক আমি আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে কী কী আছে দেখো তো দর্শক, এই দেখতে পাচ্ছেন আর ছোটো ছোটো কয়েকটা স্ট্যান্ড রয়ে গেছে, এই যে একটা, আর এইগুলোর কাজ কি আমি জানি না দর্শক। এই যে এই হচ্ছে কমপ্লিট সেট দর্শক, আর কিছু নাই বাক্সতে, আর কিছু নাই দর্শক, বাক্সটি আমি বন্ধ করে দেখে দিচ্ছি। ওকে দর্শক বাক্সটি আমি দেখে শুধু দর্শক আপনারা ভালো করে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কী কী যন্ত্রপাতি এখানে আছে। এই যে দেখুন এক একটা সবগুলো ভালো করে দেখাও কাছ থেকে, ওই মেইন জিনিসটা দেখা তো। ওকে ওকে এখন দূর থেকে একটু দেখাই দেখো সবগুলো আছে। ওকে আমি এখন একটা ফিনিশিং দিয়ে দিই ওইখানে। দর্শক আমি আপনার আমার যে সিক্স প্যাক মেশিন, সিক্স প্যাক মেশিনটি এসেছে এক্সারসাইজ করার জন্য, এইটা আমি প্যাডটা একদম কমিয়ে সিক্স প্যাক বানাবো হিরোদের মতো। আপাতত আমি মেশিনটি দেখতে পাচ্ছি বিভিন্ন পার্টস আলাদা আলাদা, এটাকে আমাকে ফিট করতে হবে, ফিট করতে অনেক সময় লাগবে, এই জন্য আমি আপাতত বিদায় নিচ্ছি। এবং মেশিনটি যখন ফিট হয়ে যাবে তখন এক্সারসাইজ করার সময় আমি নতুন করে ভিডিও আবার ভিডিও করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। ওকে দর্শক সেই বন্ধু সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।